দারুল হিকমা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ফাইনাল মূল পর্বের খেলার আগ মুহূর্তে কিছুদিন আমাদের ট্রায়াল হচ্ছে। সেই ট্রায়ালে দেখুন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা পার্টিসিপেট করতেছে। প্রথমে ছোটদের দেখুন বিস্কুট দৌড় প্রতিযোগিতা হচ্ছে, দেখুন বিস্কুট বেঁধে দেওয়া হয়েছে, ওদের হাতটাও বেঁধে দেওয়া হয়েছে, ওরা বিস্কুট নেওয়ার জন্য দৌড় করে আসছে। দেখুন অনেক চেষ্টা করতেছে বিস্কুট নেওয়ার জন্য, একজন নিয়ে চলে গেছে। এখানে ফাইজা আরও ছোট ছোট সবাই দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড চলে গেছে, আর কয়েকজন ওরা পারতেছে না। এখানে নাফিজা ও পারতেছিল না, ওদের আরও হেল্প করা হচ্ছিল। দেখুন ওরা এখন এই খেলাগুলোতে হয়তো সবাই অংশগ্রহণ করে, কিন্তু সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, কিন্তু এই যে খেলায় যে অংশগ্রহণ করছে এটা ওদের অনেক ভালো আনন্দ দেয়, যার জন্য ছোটোবেলা আমরাও এই খেলাটা খেলে আসছি। প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা যখন প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়াশোনা করছি, মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরাও এরকম খেলাধুলা করছি। এখন ওদের দেখলে আমাদেরও খেলার ইচ্ছা জাগে, কিন্তু এখন আর খেলতে পারি না। যাই হোক দেখুন মানে এখন সর্বশেষ লাস্টে ছিল, তারপরে ছেলেদের ছোট্ট গ্রুপ যারা তাদের খেলা দেখুন ওরা কী সুন্দর সিরিয়াল করে দিয়ে দাঁড়াইছে এবং ওদের হাত বেঁধে দেওয়া হয়েছে। এখন যখন বাঁশির ফু দিবে আমাদের স্যার তখন ওরা দৌড় দিয়ে চলে যাবে, সেটা ওদের ডিরেকশন দেওয়া হচ্ছে। দেখুন এখন ওদের বাঁশিতে ফু দেওয়া, ওদের সকলের হাত বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওদের যারা আরেকটু বড় তাদের খেলা হবে, ওদের হবে ময়দা থেকে পয়সা তোলা। ওদেরকে ওই যে হাবিব স্যার অন্যান্য স্যার সবাই হাত বেঁধে দিচ্ছে। এখানে রায়ান, এখানে তাজবীর, সবাই আছে এখানে যারা বড়। দেখুন আমি ওদের ভিডিও করছি, ওদের এখন বাঁশিতে ফু দেওয়া হবে, ওরা দৌড়ের জন্য সবাই। এই যে দেখুন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ময়দা থেকে পয়সা তোলা, দেখুন কী সুন্দর করে সবাই ফু দিচ্ছে। ফু দেওয়ার পর ওইখানে ময়দা থেকে পয়সাটা উঠায় মুখে করে নিয়েছিল, দেখুন ওরা চলে যাচ্ছে, তিন চারজন চলে গেছে অলরেডি ফার্স্ট সেকেন্ড থার্ড। পরবর্তীতে অঙ্ক প্রতিযোগিতা, এখানে পরবর্তীতে অঙ্ক প্রতিযোগিতা, দেখুন এদের ওদের যোগ বিয়োগ অঙ্কগুলো দেওয়া হয়েছে, ওরা অঙ্কগুলো সমাধান করতেছে এবং নাম রোল চিনিটাও লিখতে হবে। দেখুন সবাই অঙ্ক করতেছে, অঙ্ক এখনও শেষ হয় নাই। পরবর্তীতে আমি দিচ্ছিলাম ময়দা থেকে পয়সা তোলার জন্য অন্য আর একটা গ্রুপের জন্য, ময়দা আনা হয়েছে সেটার ভিতর পয়সা দেওয়া হচ্ছে। ময়দার ভিতর পয়সা দেওয়া প্রায় শেষের দিকে, এখন ওদের আর একটা গ্রুপে দেখুন এখানে ওদের হবে, এখন ওরা সিরিয়াল করে দাঁড়াইছে এবং ওদের হাত বেঁধে দেওয়া হয়েছে। দেখুন সবাই কি এক্সাইটেড, একটু পরে বাঁশিতে ফু দেওয়া হবে, তারপর ওরা দৌড় শুরু করবে, সেখান থেকে ময়দা ফু দিবে, চোখটা বন্ধ করে দিতে হবে, কারণ চোখ ওদের বলে দেওয়া হয়েছে চোখটা বন্ধ করে না দিলে আটা যে আসে ওটা ওদের চোখে যাবে, এতে ওদের চোখের ক্ষতি হবে। দেখুন এখন ওরা দৌড় প্রতিযোগিতা শুরু হবে, বাঁশিতে ফু হয়েছে, ওরাও দৌড় শুরু করছে, দেখেন কী সুন্দর ফু দিচ্ছে। ফু দিয়ে এখানে তো যে টাকাটা আছে সেটা মুখে করে নিয়ে দৌড় শুরু করতে হবে। দেখুন ফার্স্ট চলে গেছে একজন, চলে গেছে এখানে ওদের লেট হচ্ছে, আর একজন চলে গেছে, আরও দুইজন চলে গেছে, দেখুন এক এক করে সবাই চলে যাচ্ছে। এখন খেলা হবে ছোটো বাচ্চাদের, ওদের খেলা হবে মার্বেল দৌড় প্রতিযোগিতা, চামচে মার্বেল দেওয়া হয়েছে, চামচটা মুখের ভিতরে, ওরা এখন মার্বেল নিয়ে ওখানে যাবে, সেখানে হাতটা শুয়ে আবার চলে আসতে হবে, ব্যাক করতে হবে। এই নিয়ে তিন দিন ওদের খেলা হবে ট্রায়াল খেলা, পরবর্তীতে শনিবারে মূল পর্বের খেলা শুরু অনুষ্ঠিত হবে। দেখুন ওরা চামচে মার্বেল নিয়ে হাঁটা শুরু করছে, একজনকে পড়ে গেছে মার্বেলটা, আর সবাই আস্তে আস্তে আসতেছে,
সামনের দিকে এখানে সামনে এটা ছুঁতে হবে, ছুঁয়ে দেয়ালটা ছুঁয়ে আবার ব্যাক করতে হবে। দেখুন কয়েকজন ছুঁয়েছে, ছুঁয়ে আস্তে আস্তে হাঁটতেছে। এখানে একজন এ হয়তো ফার্স্ট হতে পারে, এই জন্য আর কি ভিডিওতে প্রথমে আনছি। ও আস্তে আস্তে দেখুন ফার্স্ট হওয়ার দিকে, ওর মার্বেলটা এখন আছে আছে। পরবর্তীতে আরও আর একটা গ্রুপের, এখানে এই গ্রুপে 6 থেকে 7 জন ছিল, ওদেরও মার্বেল প্রতিযোগিতা হবে। ওদের এখন বাসিতে ফু দেওয়া হবে। দেখুন বাসিতে ফু হয়ে গেছে, ওরা গুটি গুটি হয়ে আগানো শুরু করছে, 2, 4, 6 জন। দেখুন আস্তে আস্তে আগাচ্ছে, দেখেন কি সুন্দর করে খুব সতর্কতা সহিত একজনের পড়ে গেছে। সতর্কতা না থাকতে মার্বেলটা পড়ে যাবে, আর মার্বেলটা পড়ে গেলেই দুজনের পড়ে গেছে, আর একজনের পড়ে গেছে। দেখা যায় এরকমও হয় মার্বেল খেলায়, যে অনেক দ্রুত দ্রুত হাঁটার কারণে মার্বেলটা পড়ে যায়, লাস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে না, একজন থাকে বা দুইজন থাকে, পরবর্তী আবার সেটা চালানতে হয় খেলাটা। ওই জন্য খুব সতর্কতার সহিত আস্তে আস্তে যেতে হবে। দেখুন এই ছেলেটা ফার্স্ট হওয়ার দিকে আগায় আছে এবং ওই হয়তো বা ফার্স্ট হবে। দেখুন আর একটা ছেলে, ও কি সতর্কতার সহিত খুব মনোযোগ দিয়ে হাঁটতেছে, মার্বেলটার দিকে দুইটা চোখ দিয়ে তাকায় আছে যেন মার্বেলটা না পড়ে যায়, এবং মুখের ভিতর চামচ দেওয়া আছে। বিশেষ করে এই খেলাগুলো দেখলে ছোটোবেলার সেই স্মৃতিটা মনে পড়ে যায় এবং অনেক ভালো লাগছে, হাসি খুশি প্রাণবন্তন থাকা যায়। প্রতি বছরই শিক্ষা প্রতিষ্ঠানে এরকম খেলা যেন আয়োজন করা হয়, সবাই এর জন্য দোয়া করবেন। এখানে আরও 3 জন, দেখুন ওদের গ্রুপে লোক সংখ্যা কম ছিল, স্টুডেন্ট সংখ্যা কম ছিল, দেখুন ওরাও আসতেছে। ওরা 3 জনই দেওয়া হচ্ছে, যেহেতু 3 জনই আসছে আর আসে নাই এই জন্য আর কি। দেখুন ওরা কি সতর্কতার সহিত, মেয়েরা ছোট্ট ছোট্ট কোমল মতি শিক্ষার্থীরা খুব সতর্কতার সহিত হাঁটতেছে এবং হাট ছুঁয়েও চলে আসতেছে। দেখুন 2 জন আর একজন পিছে, 3 জন যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড ওরাই হবে, টেনশনে কিছু নাই যদি মার্বেলটা থাকতে পারে, যদি নাও থাকে তাও ওরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এবং ফাইনাল খেলায় হয়তো আরও শিক্ষার্থী বাড়বে আমাদের, প্রতিটা গ্রুপে 10 থেকে 12 জন, 15 জন, 20 জন করে হবে আর কি। যাই হোক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের আগামী শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।